হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব, যারা 2023-25 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্স করতে চাইছো, তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, অ্যাডমিশন কবে শুরু হতে পারে, সরকারি কলেজে চান্স পেতে কত পার্সেন্টেজ মার্কস থাকা প্রয়োজন, ন্যূনতম কত পার্সেন্ট মার্কস প্রয়োজন, প্রাইভেট কলেজগুলোতে খরচ কেমন হতে পারে, সরকারি কলেজেও বা খরচ কেমন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এর পাশাপাশি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই কোর্সটা করাটা কতটা যুক্তিযুক্ত হবে সে বিষয় নিয়েও আমার নিজস্ব মতামত তোমাদের সামনে তুলে ধরবো। তো আলোচনায় আসার আগে সকলকে রিকোয়েস্ট করব, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তো প্রথমেই দেখো যে ডিএলএড কোর্সটা কী। ডিএলএড কোর্সের ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক হতে গেলে অবশ্যই এই কোর্সটি আগে তোমাকে করতে হবে। একটা টিচার্স ট্রেনিং একটি, এবং এই কোর্সের ভিত্তিতেই তারপরে তুমি প্রাথমিক স্কুলের শিক্ষক বা আপার প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবে। তো ডিএলএডের বর্তমানে নাম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন হলেও এর আগে অনেক নাম ছিল, বিটিসি ছিল, পিটিটি ছিল, ডিএড, জেবিটি, কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে বর্তমানে এনসিটির গাইডলাইন অনুযায়ী ডিএলএড নামেই পরিচিত। ডিএলএডের কলেজ সমস্ত কলেজের মান সমান হলেও কিন্তু বিভিন্ন ধরনের কলেজ রয়েছে, যেরকম ডায়েট রয়েছে প্রত্যেকটা জেলাতে একটা করে রয়েছে, বেশিরভাগ জেলাতেই রয়েছে আমাদের রাজ্যের। এছাড়া সরকারি কলেজ রয়েছে, আবার সম্পূর্ণরূপে প্রাইভেট কলেজ রয়েছে, কিন্তু সমস্ত কলেজের মূল্য বা মান কিন্তু একই। সমস্ত সার্টিফিকেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকেই ইস্যু হয়, কিন্তু খরচের একটা ডিফারেন্স থাকে, কোথাও সরকারি কলেজ, কোথাও প্রাইভেট কলেজ। তো ডিএলএডের অ্যাডমিশনের আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, wbbpe.org, অবশ্যই তোমরা এই ওয়েবসাইট ফলো করবে। এই ওয়েবসাইটেই অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি আসবে কবে থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে তোমরা আবেদন করতে পারবে। তো এর পাশাপাশি যেটা আমাদের জানতে হবে যে কারা এই কোর্সটি করতে পারে। উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অবশ্যই, সে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে হতে পারে। উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% মার্কস থাকতে হবে, তবে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য বা এক্স সার্ভিসম্যানদের জন্য একটা 5% রিল্যাক্সেশন থাকে, 45% নাম্বার থাকলে আবেদন করতে পারবে। এবং এর যে মেধা তালিকা তৈরি করা হয় সেটা সম্পূর্ণরূপে উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে, এখানে কোনো এন্ট্রান্স এক্সাম হয় না, সম্পূর্ণরূপে উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপরেই ভিত্তি করে এর মেধা তালিকা তৈরি করা হয়। এখন এর কোর্স ফিস কেমন থাকে, যেটা সকলেরই খুব জিজ্ঞাস্য যে কোর্স ফিস কেমন থাকে। সাধারণত সরকারি কলেজগুলোতে 2 বছরের কোর্স ফিস, মোটামুটি অ্যাডমিশন ফিস থাকে অ্যাপ্রক্স 15,000 মতো, একটু এদিক ওদিক হতে পারে। আর টোটাল খরচ যদি ধরা যায় তাহলে ওটা 20,000 থেকে 25,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। প্রাইভেট কলেজগুলোতে কলেজগুলোর বিভিন্ন ধরনের রেট থাকে, কোথাও 50,000-এও হতে পারে, কোথাও 1,50,000 টাকাও খরচা হয়, কিন্তু এটা ডিপেন্ড করে কলেজের মান এবং ছাত্রছাত্রীদের ডিমান্ডের উপর। যে সমস্ত কলেজগুলোর অ্যাকাডেমিক রেকর্ড ভালো বা পড়াশুনোটা অনেকটাই ভালো হয়, পপুলার কলেজ যেগুলো প্রাইভেটগুলো, সেখানে ছাত্রছাত্রীদের চাপ বেশি থাকার কারণে সেগুলোতে কোর্স ফিস একটু বেশি থাকে। তবে যেহেতু এখন ডিএলএডের দামটা বা ডিএলএডের বর্তমান পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা খুব বেশি এই কোর্স করতে আগ্রহী নয়, সেজন্য কোর্স ফিসটা তুলনামূলক এখন কম চলছে বা কম হচ্ছে যতটুকু আমার কাছে খবর রয়েছে। আগে প্রচুর কোর্স ফিস থাকলো, 4 লাখ 5 লাখ পর্যন্ত কোর্স ফিস ছিল, কিন্তু এখন সেটা অনেকটাই কমেছে যেহেতু ছাত্রছাত্রীরা খুব একটা ইন্টারেস্টেড হচ্ছে না। উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান, প্রত্যেকটা জেলাতে একটা করে ডায়েট সেন্টার রয়েছে, বেশিরভাগ জেলাতেই রয়েছে, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এছাড়া বাণীপুর ডায়েট রয়েছে, যদিও সেটাও ডায়েট, বাণীপুরের উত্তর 24 পরগনার, আর কে মিশন, সারদা মন্দির, গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআই রয়েছে, এছাড়া কুলপি গভর্নমেন্ট পিটিটিআই, পুরুলিয়া গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআই, এরকম বিভিন্ন কলেজ রয়েছে। কোনো কলেজের কোনো ডিফারেন্স নেই। প্রথম কথা হচ্ছে সরকারি কলেজ আর প্রাইভেট কলেজের মধ্যে ডিফারেন্স হচ্ছে, সরকারি কলেজে খরচটা অনেক কম হবে, প্রাইভেট কলেজে খরচটা অনেক বেশি হবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে যে এখনকার সময় যেহেতু প্রচুর শিক্ষার উপরে ফ্রড হচ্ছে বিভিন্ন রকম দিক থেকে, তুমি যে কোর্স কলেজটায় ভর্তি হচ্ছ সেটা অবশ্যই
wbbpe.org মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দ্বারা অ্যাপ্রুভ কিনা, পাশাপাশি এনসিটিই সেই কলেজটাকে অ্যাপ্রুভ দিচ্ছে কিনা বা দিয়ে রেখেছে কিনা সেটাও কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। এই জন্য তোমরা www.nct.gov.in-এ গিয়ে দেখে নিতে পারো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন কলেজগুলো অ্যাপ্রুভ রয়েছে 2023-25 শিক্ষাবর্ষের জন্য, কোন কোন কলেজগুলো লাইসেন্স পেয়েছে বা অ্যাপ্রুভাল পেয়েছে, অবশ্যই এটা দেখে নেবে। কারণ এই সমস্ত বিষয় নিয়ে প্রচুর ফ্রড হয়, অনেক কলেজ থাকে যেগুলো লাইসেন্স থাকে না, পরবর্তীকালে সেই সমস্ত সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না, এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি ডিএলএড কোর্সটা করলে কী কী কাজে দেবে, কী কী সুযোগ আমাদের থাকে। অ্যাকচুয়ালি ডিএলএড কোর্স করলে সরকারি প্রাইমারি বা আপার প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা হওয়া যায়, যেটা আমি আগেই বললাম প্রি প্রাইমারি থেকে আপার প্রাইমারি পর্যন্ত ডিএলএড করলে পরীক্ষায় বসে যায় শিক্ষক হওয়ার জন্য। এছাড়া প্রাইভেট স্কুলের শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য এখন ট্রেনিং ম্যাক্সিমাম স্কুলগুলোতেই দেখে যে আপনার ট্রেনিং রয়েছে কি না, প্রপার ট্রেনিং নিয়ে আপনি এসছেন কি না। এর পাশাপাশি কেন্দ্রীয় যে সমস্ত স্কুল রয়েছে, আর্মি স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, এই সমস্ত জায়গায় যদি শিক্ষক হতে চান তাহলে অবশ্যই আপনার ডিএলএডটাও প্রয়োজন রয়েছে। একসাথে ডিএলএড এবং গ্র্যাজুয়েশন করা যায়, তবে অবশ্যই দুটো রেগুলার মোডে হবে না, একটা ডিস্টেন্স মোডে করতে হবে। এর পাশাপাশি ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে আপনি এমএড করতে পারবেন, এমএড করা থাকলে ডিএলএড কলেজে পড়ানোর সুযোগ থাকে। আবার ডিএলএড এবং সাবজেক্টে পিজি যদি থাকে মানে পোস্ট গ্রাজুয়েট করা থাকে তাহলে ডায়েট বা প্রাইমারি টিচার্স ট্রেনিং স্কুলগুলোতে আপনি পড়াতে পারেন, লেকচারার হতে পারেন। ওভারঅল ডিএলএড কোর্স করে বেশ কিছু সুযোগ সুবিধা থাকে।